কুমিল্লা সিটিতে পরাজয়ের গ্লানি মুছতে চায় আওয়ামী লীগ হুঁশিয়ারিতেও থামেননি সাক্কু বিএনপির অবস্থানে গুঞ্জন দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ দ্রুত সামাল দেওয়ার নির্দেশ চার পাঁচ দিনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ দেড় যুগের সর্বোচ্চ পানির সুরমায় সিলেটে বন্যার আরও অবনতি আশ্রয় খুঁজছে মানুষ কুড়িগ্রামে প্লাবিত নিম্নাঞ্চল প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগর জীবন থাকবে বর্ষা শুরুর আগ পর্যন্ত জলবায়ুর বিরূপ প্রভাব দেখছেন পরিবেশবিদরা পিকে হালদারকে আনতে ভারতে নথিপত্র পাঠাবে দুদক চুয়াল্লিশ কোটি টাকা আত্মসাতে আরও এক মামলা দায়ের অমর একুশের কালজয়ী গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চিরবিদায় দেশের মাটিতেই হবে দাফন তাইজুল ইসলামের ঘূর্ণিতে আশা জাগলেও জেতা হল না বাংলাদেশের নিষ্ফল ড্রয়ই শেষ চট্টগ্রাম টেস্ট